রাঙামাটির রাস্তা কি এটা? আচ্ছা, মহলছর 24 কিলো, রাঙামাটি 68 কিলো, বান্দরবন 131 কিলো। এখানে আমরা জুম্মার নামাজের জন্য একটা ব্রেক নিছিলাম, হ্যান্ড সব দোকানপাটও বন্ধ করে ফেলছিল, এখন আবার সবাই চলে আসছে বাইরে, দোকানপাটও চালু হয়ে গেছে। সময় হলো 2:06 এখন, আর আমরা আবার রওনা হইতেছি। ওকে ভাই, ওরে ওই পাশে রোদ পড়ছে, অ্যান্ড রোডটা যত নিচের দিকে নামতেছে, মানে এখন তো সময় হলো 2:18, ততই পরিবেশ সোনালি টাইপের একটা ব্যাপার হয়ে আসতেছে। আর রাস্তাগুলো এখন অনেক গাছপালার ভেতরে দিয়ে, আর প্রত্যেকটা রাস্তায় এবার কীরকম যেন চেনা চেনা লাগতেছে, মানে এর আগে আসা প্লাস দুদিন আগে এদিক দিয়ে যাওয়া সব মিলিয়ে মনে হচ্ছে যে প্রত্যেকটা বাকি কীরকম যেন পরিচিত, কোনোটাই একদম আনকমন লাগতেছে না। যাই হোক, আমরা দিঘিনালার কাছাকাছি অলরেডি চলে আসছি, আর হয়তো 5 কিলোর আশপাশেই হবে, প্লাস মাইনাস 1 হবে। তারপরে হচ্ছে আমরা খাগড়াছড়ি শহর, মোটামুটি বেশ দূর এখনও। এরপর ওইখান থেকে একটা নতুন রাস্তা, একজন সিএনজি ড্রাইভারের কাছ থেকে জানতে পারছি যে ওইখান থেকে ডান দিকে হচ্ছে ঢাকার রাস্তা, বাম দিকে হচ্ছে রাঙামাটির রাস্তা। তো এই রাস্তাটা আসলে আমার জন্য এবারই প্রথম প্রথম হবে। এর আগে তো সিন্ধুকছড়ি দিয়ে গেছিলাম, যেটা অনেক বাইরে, মানে আমাদের এখানে সেলফি রোড যেটা বলে, বা খাগড়াছড়ির অনেক আগে থেকেই আমরা স্ট্রেট চলে গেছিলাম, আর সাজেকের জন্য হলো বামে আসতে হয়। যাই হোক, আজকে একটা নতুন রাস্তা চিনবো, এটাই হলো বড় কথা। অ্যান্ড এদিকে ককবরক নামে একটা জায়গা আছে, সম্ভবত এটা আরও অনেক সামনে, এখানে না, খাগড়াছড়ি শহরের একটু আগে সম্ভবত। এর আগে একবার ব্রেক নিছিলাম ওইখানে, অ্যান্ড আমি ছাড়া রোডে কেউ নাই, এই ব্যাপারটা বেশ এনজয় করতেছি। আমার সাথে যারা ছিল ওরাও বেশ সামনে চলে গেছে, অ্যান্ড স্কোয়াডের একদম লাস্ট হচ্ছি আমি। আর এমন একটা সময় এখনও পর্যন্ত 3টার স্কোয়াড যে ওরাও অপোজিট সাইড থেকে আসতেছে না, একদম ফাঁকা রাস্তা দিয়ে চলতেছি, আলো ছায়ার খেলা, ব্যাপারটা অদ্ভুত, অদ্ভুত মজা লাগতেছে, অদ্ভুত, পুরা ওয়াও। চলে আসছি আমরা মহাজনপাড়া কলেজ রোড, খাগড়াছড়ি, FNF নামে একটা রেস্টুরেন্টে, অ্যান্ড উপজাতীয়, বাংলা, ইন্ডিয়ান, ফাস্টফুড, জুস বার, আইসক্রিম, বিবাহ, জন্মদিন, সেমিনার, কনফারেন্স, আকিকা সব হয় এখানে। ওরে ভিতরে তো অনেক বড়ও দেখা যাইতেছে। চলেন তাহলে আমরা একটু FNF-এ যাই, দেখি একটু লাঞ্চটা করে ফেলি। সময় হলো 3:59, 1 মিনিট বাকি, সরি 2:59, 3:01 বাকি। খাগড়াছড়ি ব্যাটারি হাউস, মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা হোটেলও আছে, খাগড়াছড়ি গেস্ট হাউস। শহরটা অনেক ফাঁকা আজকে, ছুটির দিন এই কারণে সম্ভবত। FNF রেস্টুরেন্টে আমরা যখন আইসা বসছি, তখন দেখছি যে এখানের খাবার অলরেডি শেষ হয়ে গেছে, অ্যান্ড ভাত রান্না হইতেছে, 15 মিনিট সময় লাগবে। আর এখন সময় অলরেডি হচ্ছে 3:20, আমাদের এখান থেকে 4টার মধ্যে বের হয়ে যেতে পারলে ভালো হবে, কারণ যে রাস্তাটা দিয়ে যাবো ওই রাস্তাটা মোটামুটি একটু কীরকম সুমসান টাইপের শুনছি আর কি, স্থানীয় লোক প্লাস যারা আগে আসছে তারা এরকমই বললো। খাবারের জন্য ওয়েট হইতেছে, এখানে হচ্ছে গরু মুরগি খাসি আছে আর কিছু ভর্তা ভাজি আছে। গরু মুরগি খাসি এগুলো সব 150 টাকা করে, যে যে টাকায় আমরা গরু মুরগি খাসিই নিতেছি তিনটা। অ্যান্ড এই রোডের একটা ব্যাপার হলো, এই রোডের স্পিড ব্রেকারগুলো আমি একটু আগেও বলতেছিলাম, ছায়ার মধ্যে দেখা যায় না, যদি ভাইজার নামানো থাকে অপোজিট সাইড থেকে যখন রোদ পড়ে, স্পিড ব্রেকার মনে হয় যে গাছের ছায়া বা গাছের কিছু, এটা খুব রিস্ক হয়ে যায়, হাত থেকে বাইক ছুটে যেতে চায় কারণ অনেক স্পিডে থাকে, এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চাপ লাগারও একটা পসিবিলিটি। না সিরিয়াস, যেটা সত্যি, এটা সাচ্চাই ব্লগ, সত্যি জিনিস বলতে হবে। তাহলে আমি একটা কথা বলতে চাই, ট্রাস্টটা যেন মানে চাপটা লাগছে, এই যে আমাদের সাকিব ভাই, সময় এখন যখন হচ্ছে 4:13, তখন আমরা খাগড়াছড়ি গেট থেকে বের হয়ে যেতেছি, এখান থেকে সামনে গিয়ে বাম দিকে যেতে হবে, কোন একটা 3 রাস্তার মোড় পাওয়া যাবে, ওখান থেকে ডান দিকে হলো ঢাকা, মানে ঢাকা রোড আর কি, আর বাম দিকে রাঙামাটি রোড। আমরা আবার উল্টা দিকে ব্যাক করব অবশ্য, ডান দিকে আবার পেছন দিক দিয়ে যেতে হবে। চলেন যাই দেখি, এই রোডটা তো বললাম এর আগেও যে আমার জন্য এবার নতুন, হ্যাঁ আমাদের সবার জন্য এবার নতুন বলতে গেলে, একটু হয়তো খুঁজে বের করতে হবে। একটু আগে ম্যাপে দেখে নিছি, আশা রাখি দেখলে চিনতে পারবো। আর যেটা শুনছিলাম যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে রাঙামাটির রাস্তা, কি এটা? আচ্ছা, মহলছড়ি 24 কিলো, রাঙামাটি 68 কিলো, বান্দরবন 131 কিলো, আর এটা হলো ঢাকা যাওয়ার রাস্তা, এটা ঢাকা চট্টগ্রাম, এটা রাঙামাটি। যাক ধন্যবাদ ভাইয়া, পানির বোতল নেওয়া হয়েছে, এটা আবার একটু দুষ্টামি করতেছে আমার সাথে, কেন এত দুষ্টু কেন, পানির বোতল পেছে যাও, পেছনে পেছনে থাকো। ওকে ব্রাদার্স, লেট আস গো, 68 কিলোমিটার,
বান্দরবন 131 কিলোমিটার। দেখি এবার যদি পারি বান্দরবন একটা ঢুমাইরা যাবো। ওরে চোখের মধ্যে কি পোকা ঢুকলো নাকি, ভাইজর উঠায় তো বিপদ হয়ে গেল। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার শুরু হইতেছে, রোদ আছে তারপরেও ঠান্ডা লাগতেছে, ব্যাপারটা বুঝতেছি না। এবার যাইতে কি আসলে ঠান্ডায় কাঁপতে হবে কিনা, রাইডিং জ্যাকেট লাইনার লাগানো তারপরে যদি এই অবস্থা হয় কি অবস্থা বলেন। এই রোডটা নাকি বেশ সুন্দর এবং সমতল, ডানে বাইরে কর্নারিং আছে, মানে খুব রাফ চালায় সবাই এই রোডে, এরকমটাই শুনে আসছি, এই জন্য বেশ সাবধানে যাওয়ার ইচ্ছা আছে। বেশ ধান ক্ষেত ঠানক্ষেত আছে এখানে, যদিও ধান ক্ষেত এখন ধান নাই, পোলাপান খেলাধুলা করতেছে এখানে। আর হচ্ছে ঠাকুর ছড়া সেতু, ছোট্ট একটা সেতু। অ্যান্ড এই রোড সম্পর্কে যেটা শুনছিলাম, মহলছরির জোন স্বাগতম জানাইছে এখানে। মহলছরির রাস্তাটা যেটা শুনছিলাম অনেক সুন্দর, আসলে এই রোডটা অনেক সুন্দর, একদম স্মুথ। অ্যান্ড এখান থেকে মহলছরি অলরেডি আরও 20 কিলোমিটার, রাঙামাটি হচ্ছে 69, কিরে বাড়লো কি নাকি আগের চেয়ে আরও বুঝলাম না। ওইখান থেকে যা দেখছিলাম 68 দেখলাম মনে হয়, এখানে দেখলাম 69, কমার কথা সেখানে বাড়লো, ব্যাপারটা যেন কীরকম। যাই হোক, সব কিছুর পরে রোডটা এনজয় করতেছি। সমতল বাট উঁচু নিচু আছে, ওরকম পাহাড় না, ছোটোখাটো টিলার উঁচু নিচু আছে রোডটার মধ্যে। অ্যান্ড অটো চলে, বাস একটা দেখছি, কিন্তু দেখা মনে হয়েছে ওইটা এই রোডের বাস না, হয়তো কোনো কারণে ঢুকছে। বেশিরভাগ হয়তো অটো মোটর সাইকেল এইগুলোই দেখা যাবে এই রোডে। অ্যান্ড অলরেডি তো 4:30 বাজে, দেখা যাক আসলে কতটুকু সময়ের মধ্যে কই যাইতে পারি, কারণ আলো পাবো আমরা আর 1.5 ঘন্টা। তবে রোড অনেক স্মুথ, অনেক স্পিডেই চালাইতে পারতেছি, আশা রাখি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার কমই লাগবে, এর মধ্যে পৌঁছায় যেতে পারবো। খাগড়াছড়ি টু মহলছড়ির যে রাস্তাটা, এখানে না আসলে আসলে বাংলাদেশের আরেকটা সুন্দর রাস্তা মিস করতাম। ওরকম পাহাড়ি রাস্তা না হইলেও বাঘগুলা এত সুন্দর। অ্যান্ড কিউট কিউট কিছু বাচ্চারা পাশে থেকে টাটা দিচ্ছিল একটু আগে, আমার ক্যামেরাটা বন্ধ ছিল, সামনে যদি পাই তাহলে এরপরে দেখি দাঁড়াবো। অ্যান্ড এদিকে মোটামুটি লোকালয় আছে, আর পাহাড়ি ভাই ও বোনেদের বসবাস অনেক বেশি, মানে আদিবাসীদের বসবাসটা বেশি, বাঙালি খুব একটা দেখা যায় না। জাস্ট রোডে যারা চলাফেরা করতেছে তারা বাঙালি আছে, কিন্তু বাজার এলাকাতে বেশিরভাগই যারা আদিবাসী তাদের আনাগোনাটা বেশি। অ্যান্ড এদিকেও দেখেন আজকেও রোদ কিন্তু পড়ে যাইতেছে, গাছের পাতার মধ্যে আলো পড়ছে, কিন্তু ওই গোল্ডেন ভাবটা কিন্তু নাই যেটা সাজেকে ছিল যাওয়ার সময়। যারা ওই ভিডিও মিস করছেন ভিডিওটা দেখে আসবেন, অদ্ভুত সুন্দর একটা ব্যাপার ছিল। এই তো এই রোডটা আসলে এনজয় করতেছি, প্রত্যেকটা জায়গায় আসি, প্রত্যেকটা জায়গা সম্পর্কে জানি, আর প্রত্যেকটা জায়গাকে নতুন করে আবার ভালো লাগতেছে। আগে তো শুনছি বা দেখছি ভিডিওতে, বাট আজকে নিজে এসে এই মহলছড়ির রাস্তার একদম প্রেমে পড়ে গেছি সত্যি কথা। সুপার একটা অবস্থা, সুপার। অ্যান্ড খুব সেফলি রাইড করা যায়, 50, 60, 65 এই পর্যন্ত স্পিড তোলা যায়। মাঝে মধ্যে কিছু বাজার আছে, এই যে এরকম ছোট ছোট কিছু বাজার আছে, আর বাকি জায়গাগুলায় বাসা বাড়ি আছে, কিন্তু রাস্তায় মানুষজন খুব কম। পার হচ্ছি মাইশছড়ি বাজার, মেইন রোড মহলছড়ি খাগড়াছড়ি। বাজারগুলোতে বেশ জমজমাট, অনেক লোকজনের ভিড় ভাট্টা, মোটর সাইকেল, সিএনজি, অটো, ফলের দোকান, গ্রোসারিজ, মিষ্টির দোকান, সব কিছুই আছে, কিন্তু এরকম মার্কেট এরিয়া না। এইখানে জার্সির দোকান আছে একটা। যত ভেতরে যাইতেছি ততই রাস্তা সুন্দর হইতেছে। এদিকে শাল, সেগুন, সেগুন গাছ, সেগুন গাছের হচ্ছে বাগান, তারপরে পেছনে আনারসের পাহাড় দেখতেছিলাম। অ্যান্ড আসলে অন্ধকার হয়ে যাওয়া মনে হয় একটু ভাগ্যটা আমাদের খারাপ, আরও আগে আসা উচিত ছিল। এখন অলরেডি 4:49 বাজে, মানে আরও 1 ঘন্টা আগে আসতে পারলে ফুল রোডের ভিউটা নিতে পারতাম, এখন জানি না কতটুকু কি নিতে পারবো। বাট অনেক সুন্দর এদিকটা, যত ঢুকতেছি ভেতরে সৌন্দর্য তত 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 বাড়তেছে। ওরে ওয়াও, সুপার রোডটা। এখানে ধন্যবাদ খাগড়াছড়ি শহর বিভাগ। ভাইয়া রাঙামাটি কোন দিকে? ওইটা সোজা। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা আমাদের যেতে হবে এদিকে সোজা, ধন্যবাদ যেদিকে লেখা। 3টা রাস্তা, বুঝতে পারতেছিলাম না কোনটা কোন দিক গেছে, আর ম্যাপও নাই সামনে যে দেখবো। যাই হোক চলেন। এই তো সামনে আবার ঈদে আছে, উপরে সাইনবোর্ড দেওয়া আছে রামগড়। ইয়েস, রামগড়ের রাস্তা। রাঙামাটি হচ্ছে কত কিলো দেখাচ্ছে, আর একটু কাছে গেলে বুঝতে পারবো। রাঙামাটি 43 কিলোমিটার, রামগড় 42 কিলোমিটার। আমার ভাই ব্রাদাররা এখানে দাঁড়ানো। ওকে একটু কারেকশন, আমরা এখানে T4 ব্রেক নিতেছি, আর রাঙামাটি হচ্ছে বামে এই রোড, রামগড় হচ্ছে এদিক, একই সমান দূরত্ব 43 আর 42। চট্টগ্রাম এদিক, বারুইয়ার হাট এদিক, আর ঢাকা 250 কিলো এদিক। এখান থেকেও ঢাকা 250 কিলো, চট্টগ্রাম থেকেও ঢাকা 250 কিলো। এটা উল্টা পড়বো অবশ্য ঢাকার রাস্তা এটা।
সময় এখন হলো 5:16, আমরা ছোটখাটো করে চার ব্রেক নিছি, আর এর মধ্যে কমিউনিকেটার চার্জ দিয়ে নিছে সাকিব ভাই। আমরা দুজন কমিউনিকেটারে কানেক্ট আছি, আর আমিও ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, কারণ ব্যাটারি অলরেডি শেষ হয়ে গেছিলো। এখন তো মোটামুটি সূর্য অলরেডি ডুবে গেছে, অল্প অল্প আলো আছে, এর মধ্যে যতটুকু পারে আগায় যাবো। আর 40 কিলোর মতো বাকি আছে হচ্ছে রাঙামাটির শহর। হোটেল তো আমার পরিচিতই আছে, যেহেতু কিছুদিন আগেও থেকে গেছি, আর আমি থামার কারণে ওরা ওই যে সামনে দাঁড়ায় গেছে, যেহেতু কমিউনিকেটারে কানেক্টেড আমরা সবাই। কথাবার্তা বলতে বলতে ভাই আগান, তাহলে কথাবার্তা বলতে বলতে আমরা আগাইতে পারতেছি, এটা একটা সুবিধা, কারণ এই রোডটা আমাদের জন্য নতুন, এন একটু পরে অন্ধকার হয়ে যাবে। কানেক্টেড থাকলে অ্যাটলিস্ট এটা জানতে পারবো যে কেউ থামছে কি না থামছে, এই ব্যাপারটা। একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, এই তো চলেন চলতে থাকি, দেখি কতক্ষণে কোথায় যেতে পারি। সময় হলো 5:24, এখন শুধু আকাশের আলোটাই দেখা যাইতেছে, আর রাস্তার ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে। অপোজিট সাইড থেকে গাড়ি আসলে রাস্তা একদমই দেখা যাইতেছে না, দুই পাশে গাছ হওয়াতে রাস্তা এত অন্ধকার। তা না হলে আকাশে যে পরিমাণ আলো, রাস্তা আরও আলো থাকার কথা। তবে দেখতে ব্যাপারটা জোশ লাগতেছে, আর আমার ভাই ব্রাদাররা আমার পেছনে। এই তো, আর হয়তো ভিডিওতে তেমন কিছু নেওয়ার মতো থাকবে না, একবারে রাঙামাটি শহরে গিয়েই দেখা করতে হবে। টুকটাক ছোটো খাটো কিছু বাজার টাজার আছে, আর এছাড়া পুরো রাস্তাঘাটই একদম মানে অন্ধকার, বাড়িঘর নাই, কিছু নাই। বাজারের আশপাশে কিছু বাড়ি দেখা যায়, আর বাড়িঘর হয়তো আছে পাহাড়ের উপরে বা ঢালে, কিন্তু এমনিতে রাস্তার পাশে খুব একটা দেখা যায় না। ভয় লাগতেছে না, বাট মানে কীরকম যেন একটু নতুন রাস্তা, নতুন ব্যাপার স্যাপার, অদ্ভুত ফিলিংসটা, অদ্ভুত। টুকটাক গাড়ি ঘোড়া চলে, টুকটাকে যে এই সমস্ত জিনিস, মানে সিএনজি টিএনজি আছে, আর একটা বাস একটু আগে দেখা গেছে, খাগড়াছড়ি চিটাগাংয়ের একটা বাস, আর আছে হচ্ছে মাইক্রোবাস, প্রাইভেট কার। এই তো, তাহলে এখান থেকে মনে হয় বিদায় নিতে হবে। রাস্তায় যদি ভালো কিছু পাই অবশ্যই ফেরত আসবো, আর তা না হলে এখনকার মতো এখানে টাটা, দেখা হবে একবারে রাঙামাটি শহরে গিয়ে। এরকম আকাশ দেখলে একটু তো ব্রেক নেওয়াই লাগে, মানে আকাশ দেখা দাঁড়ায় গেছে একটা মোবাইলে স্টোরি শ্যুট করার জন্য, অ্যান্ড স্টোরি থাকবে ফেসবুকে, ফেসবুকের আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। ওয়াও না ব্যাপারটা, বড় বড় পাহাড়, কিন্তু আমরা পাহাড়ে উঠতেছি না, আমরা নিচ দিয়েই চলতেছি। আমরা রাইড শেষ করতে পারছি হচ্ছে সন্ধ্যায় অন্ধকার হওয়ার পরে আমরা এদিকে আসছি, খুব বেশি সময় লাগে নাই। আর আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা একটু ঘুরছি, মানে অন্ধকারের মধ্যে শহরে ঘুরছি। ঘোরাঘুরিটা হচ্ছে আসাম বস্তির যে ব্রিজটা ওইদিকে, অ্যান্ড দেন এখন রাতের ডিনার টিনার করে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আরেকবার, সময় হচ্ছে 2:01 বাকি, অ্যান্ড আমরা রেস্ট করতেছি, আর কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়বো, অ্যান্ড সকালে বাকি প্ল্যান করবো। তাহলে আজকের এই ভিডিওটা আর বড় না করি, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল চিল ব্রো। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়। It sound right, boys.